এখানকার সাংসদ আমাদের জাতীয় পার্টি হওয়ার কারণে উনি ওনার মতো করে যতটুকু পেরেছে করেছে। আমাদের নেতাকর্মীদের আমার উপর অত্যন্ত আস্থা আছে। বিএনপি আসলো, জাতীয় পার্টি আসলো, কে আসবে এটা মুখ্য বিষয় না। আওয়ামী লীগ বলে না যে আজকে উন্নয়নের মহাসড়ক, সারা বিশ্ব বলে। একজন সাংসদ থাকে কেন? সে তো তার এলাকার সুখ দুঃখগুলো দেখবে, দেখে সে ওইভাবেই কিন্তু তার জন্য নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা চার আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আজহার সাহেবের সাথে। আপনাকে স্বাগত। ঢাকা চার আসনের একজন জননন্দিত জনপ্রিয় নেতা, আপনি মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নৌকার। আপনি কি মনে করেন যে দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সারা দেশব্যাপী তিনি উন্নয়ন করেছেন, ঢাকা চার আসনে কি জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে? ধন্যবাদ জয় টিভিকে এবং আপনার মাধ্যমে আমি সমগ্র শ্যামপুর কদমতলীবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সালাম। তো আসলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আজকে সারা বিশ্বের বিষয় ঘটিয়েছে বাংলাদেশের উন্নয়নকে, যিনি এই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে যে বাংলাদেশে যেই স্বপ্ন মানুষ দেখে নাই, উনি স্বপ্ন দেখেছিল, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নগুলো উনি পূরণ করে দিয়েছে। সেই অর্থে যদি আমি তুলনা করি, ঢাকা চারের সেই অর্থে কোনো উন্নয়ন হয়নি, কারণ আজকে একেবারে গ্রামগঞ্জে যদি আপনি রংপুর যান, যদি তেঁতুলিয়াতে যান, বা আপনি যদি কক্সবাজারের কথাই যদি আমরা আসি, বা বরিশালে যাই, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যাই, যদি আমাদের একেবারে গ্রামগঞ্জের যদি রাস্তার সাথে আমরা যদি তুলনা করি, গ্রামগঞ্জের যদি একটা চিকিৎসার সাথে যদি আমার এই ঢাকা চাইরের চিকিৎসা ব্যবস্থার সাথে তুলনা করি, শিক্ষা ব্যবস্থার কথাও যদি বলি, এরকম যে কোনো কথা বলতে গেলে আসলে আমাদের এখানে সেই রকম কাজ হয়নি। কারণ আপনারা জানেন বিগত দুইটি বারেই আমাদের এই এখানকার সাংসদ আমাদের জাতীয় পার্টি হওয়ার কারণে উনি ওনার মতো করে যতটুকু পেরেছে করেছে, আর সারা বাংলাদেশেই যেহেতু জননেত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই উনি লক্ষ্য নিয়েছিল, সেই লক্ষ্য অর্জনের জন্য যতটুকু কাজ করার করেছে সেটা আমাদের এখানে হয়েছে। কিন্তু একজন সাংসদ হিসাবে আমাদের আওয়ামী লীগের যদি এখানে কোনো সাংসদ যদি থাকতো, সে যদি আসলে এইখানকার গণমানুষের কথা চিন্তা করতো, সাধারণ মানুষের কথা চিন্তা করলে অনেক কিছু করার ছিল, সেই কাজগুলো হয়নি। জাতীয় পার্টি, তারা বলেছেন 300 আসনেই তারা প্রার্থী দিবেন, বিএনপি নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। যদি বিএনপি নির্বাচনে আসে, আপনি কি মনে করেন বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি আছে, আপনি যদি মনোনয়ন পান তাহলে ঢাকা চার আসনে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? দেখেন আসলে এবারের নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে কতগুলো জিনিস নমিনেশন দেওয়ার পূর্বে কতগুলো জিনিস সে খোঁজ খবর নিচ্ছে, যে এলাকায় কার জনপ্রিয়তা কেমন আছে, সাধারণ নেতাকর্মীদের সাথে তার কীরকম সম্পর্ক আছে, এবং বিশেষ করে এই করোনাকালীন যে সময়ে জনগণের জন্য সে কে কী করেছে। তো আমার যেহেতু এইখানে ছোটবেলা থেকে আমার বেড়ে ওঠা যেহেতু এই এলাকার, আমি দীর্ঘদিন যেহেতু এই অঞ্চলের সকল মানুষের সাথে আমার সাথে একটি সম্পর্ক দীর্ঘদিনের আছে, এছাড়াও আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আমার তাদের বিপদে আপদে ভালো মন্দে সব সময় আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের নেতাকর্মীদের আমার উপর অত্যন্ত আস্থা আছে, এবং এই এলাকাবাসী দলমত নির্বিশেষে আপনি নিজেও একজন এই এলাকার সন্তান হিসাবে আপনি এটা আপনার কাছে খবর আছে যে, এবং সকল
ধর্মবর্ণের লোকও আমাকে পছন্দ করে। তো সুতরাং নির্বাচনে বিএনপি আসলো, জাতীয় পার্টি আসলো, কে আসবে, কার সাথে জোট হবে, কার সাথে জোট হবে না, বা বিএনপি এখানে কে নির্বাচন, এটা আমার জন্য খুব মুখ্য বিষয় না। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা যদি আমাকে উপহার দেয়, আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে জনগণের বিপুল ভোটে আমি এই আসনটিকে আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে আপনি যদি নির্বাচিত হন, ভবিষ্যতে যদি অত্র এলাকার সংসদ সদস্য হয়ে আসেন, তাহলে ঢাকা এলাকাবাসীর কোন প্রত্যাশাগুলো আপনি পূর্ণ করবেন? এই জায়গাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু যে ধরনের শিক্ষা ব্যবস্থা এখানে প্রয়োজন সেটা নেই। এখানে আমাদের স্বাস্থ্যসেবা এটাও আমাদের এখানে যেহেতু নেই, এরপরে আমাদের আজকে এখানে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার কিছু সমস্যা, এটা সাধারণ মানুষকে অনেক কষ্ট দেয়। প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমাদের একটি কমিউনিটি সেন্টার প্রয়োজন, আমাদের আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে না কেন, শিশুসহ একটি পার্ক প্রয়োজন, যেখানে মানুষ একটু হাঁটতে পারে, চলতে পারে, মুক্ত বাতাস নিতে পারে। এরপরে আমাদের আপনার খেলাধুলা, মানুষের যে বিকাশের জন্য, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলাটা প্রয়োজন, সেই খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলো গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সবচাইতে যেটা আরও চিন্তার বিষয় এবং মানুষের জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে আমার এই অত্র অঞ্চলে আপনারা জানেন খেটে খাওয়া দিনমজুরে অনেক মানুষের এখানে বসবাস। তো আমি দেখেছি আমার একটি পরিকল্পনা আছে, এটা আসলে আমি বলতে চাচ্ছিলাম না, এটা আমার ইস্তেহারে হয়তো আসতো, তো আমি এদেরকে নিয়ে একটি আলাদা আমার কর্ম পরিকল্পনা আছে। তারা যেন সুন্দরভাবে তাদের জীবন এবং জীবিকা তারা যেন উপার্জন করে চলতে পারে, এইটার ব্যাপারে আমার সবচাইতে বড় একটি ভূমিকা আমি রাখার চেষ্টা করব, এই আশা ব্যক্ত করছি আমি। আওয়ামী লীগ দাবি করে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আপনি বলছিলেন যে অত্র এলাকায় কোনো উন্নয়ন হয়নি, মহাজোটের প্রার্থী ছিলেন আপনাদের বর্তমান যে সাংসদ, তাহলে এই যে উন্নয়ন হয়নি অত্র এলাকায়, এই ব্যর্থতার দায় কার? উন্নয়ন হয়নি এ কথা বলবো না, আর আওয়ামী লীগ বলে না যে আজকে উন্নয়নের মহাসড়ক, সারা বিশ্ব বলে, সারা বিশ্ব বলে যে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল। এটা শুধু আওয়ামী লীগ বলে না, এটা বাংলার প্রতিটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। আর আমাদের এই জায়গার যেই কাজ আমি আপনাকে বলেছি যে কিছু ক্ষেত্রে এত ব্যাপক উন্নয়নের সাথে যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু উন্নয়ন হয়নি, কিন্তু একেবারে যে উন্নয়ন হয়নি এ কথা কিন্তু বলা যাবে না। যে একটা রাষ্ট্র ওই রাষ্ট্রীয়ভাবে যেই কাজগুলো করা দরকার বেসিক, সেই কাজগুলো কিন্তু হচ্ছে, কিন্তু একজন সাংসদ সে যদি এখানে থেকে আরও দু চারটা ভালো উন্নত মানের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো স্কুল করতো, প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল, হাই স্কুল থেকে সে যদি একটা উদ্যোগ নিয়ে যদি একটি বিশ্ববিদ্যালয়ের যদি ব্যবস্থা নিত, কারণ আপনারা জানেন যে যেই সাংসদরা যত বেশি এলাকার সুবিধা অসুবিধাগুলো নিয়ে যথাযথ মন্ত্রণালয়ে যেভাবে মুভমেন্ট করতে পারে, প্রধানমন্ত্রীর নজরে ওটা আনতে পারে, প্রস্তাব দিতে পারে, কারণ এত বড় একটি দেশ সব যে এইখানে কেন একজন সাংসদ থাকে কেন, সে তো তার এলাকার সুখ দুঃখগুলো দেখবে, দেখে সে ওইভাবেই কিন্তু তার জন্য নিয়ে আসবে। তো এটা দায়ভার আওয়ামী লীগ নিত, যদি আওয়ামী লীগ যদি কাজ না করতো, আওয়ামী লীগ তো সব জায়গায় কাজ করেছে, যেই কাজটুকু এখানে যতটুকু হয়নি এটাই আমি মনে করি এই জায়গায় স্থানীয় যেই সাংসদ ছিল এটার দায় দায়িত্ব ওনারই নিতে হবে। জয় নির্বাচনী বার্তায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর কাছে যে আমার মনের কিছু কথা আমি ব্যক্ত করতে পারলাম, এজন্য আপনাকে এবং আপনার জয় টেলিভিশনের সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।